করতে শ্রমিক সংগঠনের কনভেনশন। আজ দুপুরে নওগাঁ থানার আমতলা বেসিক স্কুল ময়দানে উক্ত কনভেনশন হয়। 26 তারিখ কেন্দ্রীয় রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আগামী 26 তারিখ কেন্দ্রীয় রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে ধর্মঘট সফল করুন। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে, যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে গোটা ভারতবর্ষের মানুষকে আজকে বোকা সাজিয়ে কয়েক দফা জনগণের কণ্ঠ রোধ করার কয়েক দফা আইন, সেটা গোটা ভারতবর্ষের মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তুলে ধরতে চাইছে এবং মানুষকে দিনের পর দিন একেবারে মৃত্যুর বুকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কে করছে? ওই দিল্লিতে বসে একটি সরকার, যে সরকারটি বিভেদকারী মানুষের আরএসএস সংগঠিত একটি শক্তি দিয়ে তৈরি, সে একটি সরকার দিল্লিতে বসে মানুষের বিভেদ সৃষ্টি করে সমস্ত কিছুকে নানাভাবে নানা পরিকল্পনার মধ্যে চক্রান্তের মধ্যে দিয়ে একটা সরকার তৈরি করেছে। সরকার আছে যখন মেনে নিতে হবে গণতান্ত্রিক অধিকার সব মানুষের সমান, কিন্তু একই প্রতিদিন গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত, মানুষের খেটে খাওয়ার উপর আঘাত, যেখানে যে কাজ করে সে সমস্ত মানুষের উপর আঘাত, মাঠেতে কৃষি ক্ষেত্রে কৃষকরা কাজ করে তাদের উপর আঘাত, কয়লা খনিতে শ্রমিকরা কাজ করে তাদের উপর আঘাত, রেল শ্রমিক যেখানে রেলে কাজ করে তাদের উপর আঘাত, লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত মানুষ আছে তাদের আতঙ্কের সঙ্গে গোটা ভারতবর্ষে বসবাস করতে পারে তার আঘাত, আঘাত কোথায় নেই। তাহলে এই আঘাতগুলো যদি একটি জায়গায় নিয়ে গিয়ে মানুষেরা, চিন্তাবিদ মানুষেরা, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে যে ট্রেড ইউনিয়ন গুলো রয়েছে, যারা সংগঠিত করে ট্রেড ইউনিয়ন গুলো সরকারি রেজিস্ট্রেশন আছে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলো 12টি, তার সঙ্গে ফেডারেশন গুলো, এবং যে ফেডারেশন গুলো লাইফ ইন্স্যুরেন্স, স্টেট ব্যাংক এবং নানা রকম রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে গরিব এবং যে সমস্ত মানুষ সংগ্রামের মধ্যে কাজ করে তারা একত্রিত হয়ে সেদিন ডেকে দিল যে সারা ভারতবর্ষে 26 তারিখে নভেম্বরে 2020 একটা বড় ধাক্কা দেওয়ার জন্য, সরকারকে একটা বড় ধাক্কা দেওয়ার জন্য একটা বল বিশেষভাবে সমস্ত ভারতবর্ষের মানুষকে একত্রিত করে বলে দিতে হবে যে তাদের ঘরে ঘরে বসে, তাদের বাড়িতে বসে, রাস্তায় নেমে যেখানে যেভাবে যে থাকে তারা সমস্ত জায়গাতে সেদিন কাজকর্মের মধ্যে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? একদিনের বন্ধকে সমর্থন করে 365 দিনের পেটের ভাত এবং নিজেদের সামাজিক সুরক্ষা রক্ষা করার যে অধিকার, সে অধিকার রক্ষার জন্য অনেকেই বলে, যারা প্রতিদিন সমালোচনা করে, যারা প্রতিহিংসা পরায়ণ, যারা প্রতিপক্ষের নিন্দার উপর ব্যস্ত এবং প্রশাসনিক ক্ষেত্রে যারা ক্ষমতাবান এবং মানুষের ক্ষতি করে, আমরা যারা বামপন্থী মানুষ, বামপন্থী ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, তারা একটাই কথা জানি, যখন মানুষের সমমূল্য মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের চিকিৎসা, মানুষের বসবাস, মানুষের শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে যদি অনবরত আঘাত আসে তখন মানুষ কি করবে? আন্দোলন সংগ্রাম করবে? এই আন্দোলন সংগ্রামটা যখন আস্তে 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 প্রশাসনিক ক্ষেত্রে আঘাতের পর আঘাত দিতে থাকবে, তখন
একটা ইউনিফাইড মানুষ অর্থাৎ একত্রিত মানুষের জোট, তখন তাদের কাজকর্ম বন্ধ দিয়ে বন্ধ করে দিয়ে বসে থাকবে। ওই পাঁচ রাস্তায় চলবে না, স্বেচ্ছায় বাসের ড্রাইভার তারা বাসের সঙ্গে যুক্ত কর্মচারীরা বন্ধ করে দেবে। ওই ট্রেন সারা বর্ষের গতিপথ থেকে বিচ্যুত করে দেবে ট্রেনের কর্মচারীরা। ওইখানে তো কলকারখানা সমস্ত কিছু কয়লা খনি থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে যেখানে মানুষেরা সমাজ এবং মানুষেরা দারিদ্রতম অবস্থার বুকে বেঁচে থাকতে চায়, সেই মানুষদের একটা পীঠস্থান হিসাবে ভারতবর্ষের এই ট্রেড ইউনিয়ন গুলো এবং তার সঙ্গে যুক্ত ফেডারেশন গুলোকে আশ্রয় করে নিয়ে তারা সহযোগিতা করবে। দেখবেন প্রতি বছরের জায়গায় 20 বার আমরা আন্দোলন লড়াইয়ের মধ্যে সরকারকে ডাক করছি, প্রতিবার অনবরত খেলা, অনবরত ধাক্কা, অনবরত ধাক্কা ধাক্কা দিতে 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 কয়লা খনিতে আমরা একটা জায়গায় নিয়ে গিয়ে ঠেকিয়েছি। কি অবস্থা, সরকারি জমি মানুষের জমি, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অধিকার, সেই জমি সরকারে বসে একটা পূর্ণ মূল্যায়ন বিচার বিবেচনা কোনো কিছু নেই, হঠাৎই রাম রহিমের কাছে বিক্রি করে দেবে, রেল বিক্রি করে দেবে, যেখানে যে সংস্থা উৎপাদন ক্ষেত্রে রয়েছে সেই উৎপাদন ক্ষেত্রে লাভ আছে, অনেক শ্রমিক কাজ করে, সেটা রাম রহিমের কাছে বিক্রি করে দেবে। অর্থাৎ সরকারের আর কোনো কিছু থাকবে না, সমস্ত বেসরকারিকরণের মাধ্যমে গোটা ভারতবর্ষে একটা পরিকাঠামো তৈরি করবে, সেই পরিকাঠামোর আসল দাবিদার হবে পুঁজিপতি আর ধনবতী মানুষ। AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা, ঠিকানা আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বরে। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।